ক্রিয়েটিভ ভিডিও এডিটিং এর আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো দেখতে দেখতে মোটামুটি 21টা পর্ব আমরা শেষ করে এসেছি, আজকে 21তম পর্ব। আজকে আমরা সাউন্ড ইফেক্ট নিয়ে কথা বলবো বা সাউন্ডের অডিও ইফেক্ট নিয়ে কথা বলবো। তো আজকের পর্বটা মোটামুটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের পর্বটা আপনারা দেখে কোনো কিছু বুঝতে পারবেন না, এটা টোটালি একটা ব্রেনের বিষয়। যখন সাউন্ডের নিয়ে কথা হবে তখন আপনার যতটা শ্রবণ শক্তি ভালো ঠিক ততটাই আপনি ক্যাচ করতে পারবেন যে সাউন্ডটা কী হচ্ছে। যদি আপনার শ্রবণ শক্তি ভালো না হয় তাহলে আপনি সাউন্ড ক্যাচ করতে পারবেন না। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আপনারা দেখছেন ওয়েব বাংলা ইউটিউব চ্যানেল, আমি আছি আপনার সঙ্গে শাহরিয়ার হোসেন। সেম আগের ভিডিওতেই আমরা আছি, ভিডিওতে কোনো প্রকার চেঞ্জ নেই। তো সাউন্ড ইফেক্টের জন্য আমরা যেটা করতেছি যে রিডিং বুক নামে একটি টেক্সট বাবল নিয়েছিলাম আমরা এর আগে, তো সেই টেক্সট বাবলটা আমরা আবারও নেই। তো টেক্সট বাবলের উপরে আমরা একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করব। তো একটা সাউন্ডের জন্য অ্যাড করার জন্য একটা সাউন্ড ইফেক্ট আমরা নিয়ে নিই। তো মোটামুটি সাউন্ড ইফেক্ট একটা সাউন্ড ইফেক্ট আমাদের ছিল এখানে, তো এটা মোটামুটি একটা সাউন্ড ইফেক্ট ছিল, এটা মনে হয় একটা সাউন্ড ইফেক্ট। প্লে করে দেখে নেই, জি না এটা সাউন্ড ইফেক্ট না। তো এটা ডিলিট করে দিই, নিউ ল্যান্ড এটা বাদ, এটা সাউন্ড ইফেক্ট হয়তো। তো একটা সাউন্ড ইফেক্ট ছিল আমাদের, তো সাউন্ড ইফেক্টটা মোটামুটি এরকম ছিল। তো এটা আমরা একটু এডিট করে প্রথম দিকে নিয়ে আসি, যেহেতু আমাদের সাউন্ডটা প্রথম দিকে হবে। তো প্রথম দিকে যখন নিয়ে আসলাম তো এখানে একটা আমাদের ট্রান্সক্রিপশান অ্যাড করা ছিল, তো আমাদের ট্রান্সক্রিপশান যেহেতু অ্যাড করা নেই আমরা ট্রান্সক্রিপশানটি অ্যাড করে নিই। তো ট্রান্সক্রিপশান অ্যাড করার জন্য ভিডিও ট্রান্সক্রিপশান জুমের মধ্যে চলে গেলাম, ক্রস জুম নামে একটি ট্রান্সক্রিপশান অ্যাড করা ছিল, তো আমরা ক্রস জুমই ট্রান্সক্রিপশান অ্যাড করে দিলাম। তো যখন আমরা ভিডিওটি প্লে করি দেখুন, তো আমাদের সাউন্ডটা ঠিক মিলতেছে না। তো সাউন্ড মিলানোর জন্য আমাদের একটু অগ্রসর হতে হবে সাউন্ডের জন্য। তো এবার দেখুন সাউন্ডটা মোটামুটি মিলার কথা, এবার এবার মোটামুটি সাউন্ডটা মিলে গেছে। তো আপনি যে কোনো রকম একটা ট্রান্সক্রিপশন বা একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারেন। সাউন্ড ইফেক্ট যদি বলেন কোথায় পাবো, তাহলে বলবো যে ভিডিও আমাদের ইউটিউব লাইব্রেরি থেকে বা ইউটিউবের অডিও লাইব্রেরি থেকেই আপনি সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। যে ধরনের সাউন্ড, হিউজ পরিমাণে সাউন্ড রয়েছে, সেখান থেকে আপনি সাউন্ড কালেক্ট করতে পারেন। কিন্তু এখন এটা হলো সাউন্ড তো আমাদের ডাউনলোড করা, এখন সাউন্ডটা আমরা পাবো কই বা সাউন্ডের জন্য যে ইফেক্ট। তো এখানে দেখুন অডিও ইফেক্ট নামে একটি অপশন রয়েছে, ভিডিও ইফেক্টের মতোই এখানে হিউজ পরিমাণে অডিও ইফেক্ট রয়েছে। তো অডিও ইফেক্টগুলো পাবো কোথায় বা কোন ধরনের অডিও ইফেক্ট আমরা ব্যবহার করব, তো এটা আসলে বলা মুশকিল যে কার জন্য কোনটা বেশি ভালো, এটা বলা মুশকিল। তো এক এক সময় এক একটা ইউজ করতে হয়, এক এক সময় এক একটা ব্যবহার করতে হয়। তো এক একটার কাজ এক এক রকম, সবাই সবটার কাজ জানে না, তো অনেক সময় অনেকটা ব্যবহার করতে হয়। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিতেছি, এখানে মোটামুটি লেখা আছে কোনটার কী কাজ বা কোনটার কী ধরনের কাজ হতে পারে বা একটা আইডিয়া দেওয়ার জন্য। ধরুন এখানে ডি নয়েজ লেখা আছে, তো এটা নয়েজ রিমুভ করার জন্য। তারপর নিচে একটা ভলিউম লেখা আছে, তো দেখুন ভলিউম এটা ভলিউম কম বেশি করার জন্য। তারপর ভোকাল ইন্ডেন্সার লেখা আছে, এটা ভোকালের জন্য বা যারা ভোকাল কথা বলে, এটা আমি ব্যবহার করি ভোকাল ইন্ডেন্সার, এটা ব্যবহার করি আমি। তারপর রিহাব এটি ব্যবহার করা হয় যে একটা সাউন্ড রিফ্লেক্স করার জন্য। তো এই ধরনের কিছু অপশন রয়েছে। তো আমি ডিনোয়েজারটা ব্যবহার করে দেখাচ্ছি, কারণ এটা আমাদের সবথেকে বেশি প্রয়োজন হয় ডিনোয়েজার, কারণ আমাদের ভয়েস বা ভোকাল রেকর্ডের সময় আমাদের নয়েজ থেকেই যায়। তো নয়েজটা রেকর্ড করার পর বা নয়েজটা রিমুভ করার জন্য ডিনোয়েজার আমরা বেশি ব্যবহার করে থাকি। তো সাউন্ড ইফেক্টের এখানে আমরা ডিনোয়েজারটা ব্যবহার করলাম বা ডিনোয়েজারটা দিলাম। তো ডিনোয়েজারের জন্য সরাসরি এরকম ডিনোয়েজার রয়েছে, তো এখান থেকে আমরা যে কোনো রকম ডিনোয়েজারের জন্য আমরা ইউজ করতে পারি বা ডিনোয়েজার ব্যবহার করতে পারি। এখন ডিনোয়েজারে দেখুন কয়েকটি অপশনও রয়েছে, এই অপশনগুলো ব্যবহার করতে পারি আমরা। তো ডিনোয়েজার ব্যবহার করার পর কোনো কিছু ছাড়াই একবার দেখি আমাদের সাউন্ডটা কোনো চেঞ্জ হয়েছে কি না। দেখুন কিন্তু সাউন্ডটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কোনো কিছু না করেই সাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবারও যদি দেখতে চান তাহলে আমি আরেকবার দেখাই দিতেছি সাউন্ডটা আগের মতো করে। এই দেখুন বাইপাস, এখানে যদি ক্লিক করি তাহলে আমার এটি অফ হয়ে যাবে, ইফেক্ট অফ হয়ে যাবে। এবার যদি আমরা প্লে করে দেখি, একটা শোঁ আওয়াজ কিন্তু ছিল বা একটা শোঁ আওয়াজ আছে। যদি আমরা এটা অফ করে দেই তাহলে দেখুন ওই শোঁ আওয়াজটা থাকবে না, দেখুন অনেকটা কিন্তু ভোকাল রিমুভ হয়ে গেছে। যদি আরও চান রিমুভ করতে বা সাউন্ড রিমুভ করতে, এখানে ম্যানুয়ালি অপশন রয়েছে, এডিট
কাস্টমের অপশনে আবার ইনভার্টার অপশনে রয়েছে, এখান থেকে আপনি কম বেশি করে দেখে নিতে পারেন। এক একটা সময় এক এক রকম, একটু ভুলভ্রান্তি হবে এবং এভাবেই মানুষ শেখে, ভুলভ্রান্তি করেই ধীরে ধীরে আপনার হাতটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি এই বিষয় নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কাজ প্রত্যেকটি ইফেক্ট আপনারা একবার করে অডিওর মধ্যে বসে বোঝার চেষ্টা করবেন, প্রয়োজন হলে হেডফোন দিয়ে শোনার চেষ্টা করবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে সাউন্ডটি কোথায় একটু কম বেশি বা কোথায় একটু উনিশ বিশ হয়েছে। কারণ এসব ইফেক্ট খুব সামান্য ইফেক্ট পড়ে বা খুব সামান্য কম বেশি করে, কিন্তু যেটাই খুব সুন্দর দেখায়। এটা বোঝার জন্য হয়তো আপনাকে অ্যাডভান্স লেভেলের সাউন্ড বক্স বা অ্যাডভান্স লেভেলের হেডফোন বা গেমিং হেডফোন ইউজ করলে আপনি বেশি ভালো বুঝতে পারবেন। তো এইভাবে আপনি ব্যবহার করে চেক করতে পারেন। তো অনেকেই এই জিনিসগুলো বোঝে না বা অনেকেই মাথার মধ্যে আসে না, আমিও খুব যে ভালো বুঝি তা কিন্তু না, আমিও খুব একটা ভালো বুঝি না। তো এইভাবে আপনি একটা একটা করে অ্যাড করে দেখে নিতে পারেন। তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, যদি কোনো প্রশ্ন থাকে আমি দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সলিউশন দেওয়ার চেষ্টা করব। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আছি আপনাদের সঙ্গেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।